Ki Qul huwallahu ahad. Sabai ponen amar sate. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Allah pak bolen Allah ek ebong ekok. Tini karo mukapekkhii non. Tini kauke jonmo den nai, takeo kiu jonmo deini. Akash ar jamine Allah ar samokokkho keu nai. Subhanallah bihamdih. Take keu jonmo deini, tinio kauke jonmo denni. Tini ek, tini chilen, tini achen, tini thakben. Tar shuru nai, tar shesho nai. Subhanallah. Arabin tar porichoy ayatul kursi sarbhoumotter porichoy diyeche allah ar porichoy diyeche allah tini khaliq manob srishtir ebong prithibir srishtir itihas khatle manusher jodi kismot bhalo thake tahole allah ar sannidhyo allah ar astitto somporke gyan take allah pak dan kore den subhanallah পৃথিবী সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছে দেখুন পৃথিবী সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কি রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কি না কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোনো ইলাহ নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায়ে তাইয়েবা আমরা কি উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা কোন ইলাহ নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে লা ইলাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায়
কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে, লক্ষ্য করুন। এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি, এক নম্বরে বাধা দিল কারা? দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ, তিন নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না, নাকি এখনো দেয়? দেখুন, এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন, কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না, গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ, আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যারা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল, আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখাইছে যে লাইন করুন, এক এক করে আসুন, ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই, ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্তক, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন,
এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না, লাইন করে ঠোকরাইলে তো কলজে যাবে ঠপ ঠোঁটে ঠোঁটে চলে আসে, বোঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মূসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারাবদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই? সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কি না জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন ফেরাউন রে জেলের ভয় আমি করি না, আমার কি জেলের ভয় দেখায় লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাম, ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন, দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মূসা কি বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি, লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে শুনায় দিলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা, লা তাখাব ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো ভয় পেও না, ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো, মূসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? আর উচিত হবে? মূসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাইফা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো, মূসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করল না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মূসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি, এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায় লা ইলাহা ইল্লাল্লাহ এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ দশ খান পাই দেন, এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার্ব, এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ।